ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস যারা বর্ধমান ইউনিভার্সিটিতে দু হাজার বাইশ সালে বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্সে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে যারা বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্সে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছ তাদেরকে প্রথমেই জানতে হবে যে সেমিস্টার ওয়ানে অর্থাৎ তোমাদের জানো যে কোর্সটা তোমাদের হচ্ছে ছটা সেমিস্টারে ডিভাইড করা আছে তিন বছরের পুরো কোর্স তার মধ্যে ছটা সেমিস্টার থাকে তাহলে প্রথম বছরের প্রথম মাস হচ্ছে ফার্স্ট সেমিস্টার মানে এটা অ্যাপ্রক্সিমেট তুমি ধরতে পারো এটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর কিন্তু সাধারণভাবে অ্যাডমিশন প্রসেস একটু ডিলে হওয়ার জন্য অনেক সময় এটা হয়তো সেপ্টেম্বর থেকে বা অগাস্ট থেকে ক্লাসটা শুরু হচ্ছে তো সেই জন্য তোমাদের জুলাই থেকে ডিসেম্বর যেটা আছে সেটা মানে মোটামুটিভাবে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি দু হাজার তেইশ অবধি এটা এক্সটেন্ডেড হবে এখন জানতে হবে যে আমরা এখানে সিলেবাসে কি কি আছে এবং কোন কোন বইগুলো ফলো করব। এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই দেখে নেব আমরা সিলেবাসে কি আছে সিলেবাস ফর বিএ বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স আমি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আলোচনা করছি দি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির জন্য ঠিক আছে তাহলে প্রথম সেমিস্টারে তোমাদেরকে দুটো কোর কোর্স পড়তে হবে সিসি স্ট্যান্ডস ফর কোর কোর্স কোর কোর্সের মধ্যে সিসি ওয়ান যেটা তোমাদের আছে সিসি ওয়ানে পড়তে হচ্ছে ক্যালকুলাস জিওমেট্রি এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আর সিসি টুতে তোমাদের পড়তে হবে অ্যালজেব্রা ঠিক আছে আর এইসিসি যেটা তোমাদের একটা কম্পালসারি সাবজেক্ট এই কম্পালসারি সাবজেক্টের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ আর জেনেরিক ইলেকটিভ যেটা আছে এখানে বলা আছে দেখো টু বি অফার্ড বাই দি আদার ডিসিপ্লিন অর্থাৎ তোমাকে ম্যাথামেটিক্স বাদ দিয়ে অন্য কোনো একটা সাবজেক্টকে জেনেরিক ইলেকটিভ হিসেবে রাখা হয় সাধারণভাবে স্টুডেন্টসরা ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এই ধরনের বিষয়গুলোকে ম্যাথামেটিক্সের সঙ্গে জেনেরিক ইলেকটিভ হিসেবে রেখে থাকে তাহলে আমি যেটা ডিসকাস করব প্রথমেই সেটা হচ্ছে সিসি অর্থাৎ কোর কোর্স অর্থাৎ ম্যাথেমেটিক্সের সিলেবাসটা আলোচনা করব। অর্থাৎ অনার্সের সিলেবাসটা তাহলে দেখো অনার্সের দুটো পেপার তাহলে প্রথমেই দেখো সিসি ওয়ান সিসি ওয়ানের আমি প্রথমেই বলেছি যে এর মধ্যে থাকবে ক্যালকুলাস থাকবে জিওমেট্রি থাকবে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকবে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদেরকে পড়তে হচ্ছে হাইপারবোলিক ফাংশনস হায়ার অর্ডার ডেরিভেটিভস লিবনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু প্রবলেমস অফ টাইপ যেগুলো ফাংশনসগুলো এখানে লিখে দেওয়া আছে কনকিভিটি আছে তারপরে ইনফ্লেকশন পয়েন্টস আছে এনভেলপস আছে অ্যাসিমটোটস আছে কার্ভ ট্রেসিং ইন কার্টিসিয়ান কোঅর্ডিনেটস ট্রেসিং ইন পোলার কোঅর্ডিনেটস অফ স্ট্যান্ডার্ড কার্ভস এল হসপিটালস রুল অ্যাপ্লিকেশন ইন বিজনেস ইকোনমিক অ্যান্ড লাইফ সায়েন্স এটা হচ্ছে ক্যাল মেনলি ইউনিট ওয়ানটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ঠিক আছে এবারে চলে আসছি আমরা ইউনিট টু ইউনিট টু হচ্ছে ক্যালকুলাসেরই পার্ট কিন্তু এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস দেখো রিডাকশন ফর্মুলি আছে ডেরিভেশন অ্যান্ড ইলাস্ট্রেশন অফ রিডাকশন ফর্মুলি ফর দি ইনটিগ্রেশন অফ কিছু স্পেসিফিক ফাংশানস নাম লেখা আছে এইগুলোর ওপরে রিডাকশন ফর্মুলি করতে হবে আর প্যারামেট্রিক ইকুয়েশানস আছে প্যারামেট্রাইজেশন অফ এ কার্ভ আছে আর্ক লেংথ আর্ক লেংথ অফ এ প্যারামেট্রিক কার্ভস এরিয়া অফ সার্ফেস অফ রেভলিউশন আর টেকনিক্স অফ স্কেচিং কনিকস এটা বলা আছে ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হচ্ছে টু ডি জিওমেট্রি অর্থাৎ এখানে দেওয়া আছে দেখো প্রথমে রিফ্লেকশন প্রপার্টিস অফ কনিকস ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সেস অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং ডিসক্রিমিনেন্ট পোলার ইকুয়েশনস অফ কনিক্স অর্থাৎ এখানে টু ডি জিওমেট্রির পার্টটা আছে তারপরে এই পার্টটা হচ্ছে দেখো থ্রি ডি জিওমেট্রির পার্টিয়ার্স সিলিন্ড্রিক্যাল সার্ফেসেস সেন্ট্রাল কনিকয়েডস প্যারাবোলয়েডস প্লেন সেকশন অফ কনিকয়েডস জেনারেটিং লাইনস ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স ইলাস্ট্রেশনস অফ গ্রাফিং স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক সার্ফেসেস কোয়াড্রিক সার্ফেসেস লাইক কোন ইলিপসয়েড এটসেট্রা এগুলো বলা আছে ওটা থ্রি ডি জিওমেট্রিটা ওখানে তোমাদেরকে পড়তে হবে ইউনিট ফোরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেলস জেনারেল পার্টিকুলার এক্সপ্লিসিট ইমপ্লিসিট অ্যান্ড সিঙ্গুলার সলিউশনস অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেপারেবল ইকুয়েশনস অ্যান্ড ইকুয়েশনস রিডিউসিবল টু দিস ফর্ম লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড বার্ন ইকুয়েশন স্পেশাল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস অ্যান্ড ট্রান্সফরমেশন নেক্সট এবারে আমরা এখানে দেখো তো আমার তোমাদের তাহলে সিসি ওয়ান কমপ্লিট হলো নেক্সট এবার আমরা আসছি যেখানে সেটা হচ্ছে সিসি টু অর্থাৎ সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে পুরোটাই অ্যালজেব্রা অ্যালজেব্রার মধ্যে প্রথমে ইউনিট ওয়ানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বারস এনেথ রুটস অফ ইউনিটি ডিমাইভার্স থিওরাম অফ রেশনাল ইন্ডিসেস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস থিওরি অফ ইকুয়েশানস রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোয়েফিশিয়েন্টস ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন ডেকারট রুল অফ সাইন্স কিউবিক অ্যান্ড বাইকোয়াড্রেটিক ইকুয়েশনস রেসিপ্রোকাল ইকুয়েশনস সেপারেশন অফ রুটস অফ ইকুয়েশান আর স্টর্মস থিওরাম প্রথমের যে পার্টগুলো দেখলে প্রথমের ইউনিট ওয়ানের প্রথম যে প্যারাগ্রাফটা সেটা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার থেকে অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বার থেকে সেকেন্ডের পার্টটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশানস এবং লাস্টের পার্টটা হচ্ছে ইন দি ইন ইনভলভিং বলা আছে দেখো এ এম গ্রেটার ও ইকুয়েল টু দেন জি এম গ্রেটার ওর ইকুয়েল টু দেন এইচ এম আর কসি ওয়ার্স ইন ঠিক আছে এইগুলো আছে ইউনিট টুতে কি থাকছে ইউনিট টুতে থাকছে তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে থাকছে ইকুইভ্যালেন্স রিলেশনস রিলেশন অ্যান্ড পার্টিশানস ফাংশানস কম্পোজিশন অফ ফাংশনস ইনভার্টিবল ফাংশনস ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স অ্যান্ড কার্ডিনালিটি অফ এ সেট ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ পজিটিভ ইন্টিজার্স ডিভিশন অ্যালগোরিজম ডিভিজিবিলিটি অ্যান্ড ইউক্লিডিয়ান অ্যালগরিদম কনগ্রুয়েন্স রিলেশন বিটুইন ইন্টিজার্স প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন স্টেটমেন্ট অফ ফান্ডামেন্টাল থিওরম অফ অ্যারিথমেটিক এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার পার্ট ইউনিট থ্রিতে দেখো লিনিয়ার অ্যালজেব্রা থেকে বলা আছে সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস রোই রো রিডাকশন অ্যান্ড ইকেলন ফর্মস ভেক্টর ইকুয়েশনস তারপরে বলা আছে দেখো ম্যাট্রিক্স ইকুয়েশন এ এক্স ইকুয়ালস টু বি সলিউশন সেট অফ লিনিয়ার সিস্টেমস অ্যাপ্লিকেশন টু লিনিয়ার সিস্টেমস আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স ইউনিট ফোরে আছে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ক্যারেক্টারাইজেশন অফ ইনভার্টিবল ম্যাট্রিসেস ভেক্টর স্পেসেস অফ আট টু দি পাওয়ার এন স্পেসেস অফ আট টু দি পাওয়ার এন ডাইমেনশন অ্যান্ড সাবস্পেস অফ আট টু দি পাওয়ার এন র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আইগেন ভ্যালুজ আইগ্যান ভেক্টার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স ক্যাল হামিল্টন থিওরাম অ্যান্ড ইটস ইউজ ইন ফাইন্ডিং দি ইনভার্স অফ এ ম্যাট্রিক্স তাহলে এই হলো তোমাদের সিসি ওয়ান এবং সিসি টুয়ের সিলেবাস তাহলে এখানে তোমাদেরকে আমি এবারে তোমাদের পেপার ওয়াইজ পেপারের ইউনিট ওয়াইজ কোন 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 বইগুলো তোমরা ফলো করবে সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে একটু এবারে আলোচনা করি দেখো প্রথমেই যেটা আমরা দেখব ইউনিট ওয়ান ইউনিট ওয়ান আমি প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস তাহলে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের জন্য তোমরা এখান থেকে ফলো করতে পারো যেটা সেটা হচ্ছে ম্যাথেমেটিক্যাল অ্যানালাইসিস আমি লিখছি দেখো ঠিক আছে ম্যাথেমেটিক্যাল অ্যানালাইসিস ম্যাথেমেটিক্যাল অ্যানালাইসিস ভলিউম ওয়ান বাই অপূর্ব নারায়ণ দাস অর্থাৎ এ এন দাসের বইটা তোমরা ফলো করতে পারো ইউনিট টুতে আছে তোমাদের এখানে যেহেতু ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্টটা বলা আছে এটার জন্য তোমরা ফলো করতে পারো রিয়েল অ্যানালাইসিস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস রিয়েল অ্যানালাইসিস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা হচ্ছে ঘোষ মাইতি ভলিউম টু ঘোষ মাইতির ভলিউম টু এটা থেকে তোমরা ফলো করতে পারো ঠিক আছে এগুলো ভালো বই আর ইউনিট থ্রি ইউনিট থ্রিতে দেখো টু ডি এবং থ্রি ডির জন্য তোমরা যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে অ্যাডভান্সড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি অ্যাডভান্সড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি অ্যাডভান্সড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি বাই অরূপ মুখার্জি অ্যান্ড নবকুমার বেজ আমি অরূপ মুখার্জির নামটা শুধু লিখলাম অরূপ মুখার্জি প্লাস নবকুমার বেজ এই বইটা তোমরা টু ডি এবং থ্রি ডি জিওমেট্রির ক্ষেত্রে ব্যবহার করতে পারো ডিফারেন্সিয়াল ইকুয়েশানসের জন্য তোমরা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ডিফারেন্সিয়াল ইকুয়েশানসের জন্য তোমরা ফলো করবে ঘোষ অ্যান্ড মাইতি এই বইটা তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতেও কাজে লাগবে ইনফ্যাক্ট ম্যাক্সিমাম বই এখানে কিন্তু পরের সেমিস্টারগুলোতে আবার কাজে লাগবে ঠিক আছে ঘোষ মাইতি তাহলে দেখতেই পাচ্ছ সিসি ওয়ানের যে পার্টটা সেটা বেশ একটু লেংদি পার্ট এখান থেকে তোমাদেরকে আমি চারটে বই মেনলি বললাম একটা বললাম ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস ভলিউম ওয়ান বাই এএন দাস সেকেন্ড বইটা দেখো বলেছি রিয়েল অ্যানালাইসিস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস ঘোষ মাইতি ভলিউম টু আর ইউনিট থ্রি অর্থাৎ টু ডি অ্যান্ড থ্রি ডি জিওমেট্রির ক্ষেত্রে তোমরা ইউজ করছো অ্যাডভান্স অ্যানালাইটিক্যাল জিওমেট্রি বাই অরূপ মুখার্জি অ্যান্ড নবকুমার বেজ এছাড়া অ্যাডভান্স অ্যানালাইটিক্যাল জিওমেট্রি ঘোষ চক্রবর্তীর যে বইটা আছে সেটাও খুব ভালো বই এবং এছাড়া একটা আরেম খানেরও বই পাওয়া যায় সেই বইটাও তোমরা ফলো করতে পারো রেফারেন্স হিসেবে আর ইউনিট ফোর থেকে তো বললাম ডিফারেন্সিয়াল ইকুয়েশান ঘোষ মাইতি এবং এটা খুব আপ টু ডেট বই একটা এবং এগুলো পরের সেমিস্টারে কাজে লাগবে এর যে চ্যাপ্টার্সগুলো আছে এবারে দেখো আমরা চলে যাচ্ছি অ্যালজেব্রা অ্যালজেব্রার ক্ষেত্রে তোমাদেরকে ইউনিট ওয়ান এবং ইউনিট টু যেটা আছে ইউনিট ওয়ানটা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যাল অ্যালজেব্রা ইউনিট টুটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং ইউনিট থ্রি ফোর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা তোমরা ইউনিট ওয়ানের জন্য যে বইটা ফলো করবে সেটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল বাই এসকে মাপা বাই এসকে মাপা আর ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এগুলোর জন্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রার জন্য তোমরা ফলো করবে হায়ার অ্যালজেব্রা হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার ব্র্যাকেটে দেখবে লেখা থাকবে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার বাই এসকে মাপা এছাড়াও তোমরা রেফারেন্স হিসেবে আরেম খানের অ্যালজেব্রার বই ফলো করতে পারো এছাড়া ঘোষ চক্রবর্তীর বইটাও তোমরা ফলো করতে পারো ওখানে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্টটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এই গেল তোমাদের সিলেবাস এবং বইয়ের নাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং বর্ধমান ইউনিভার্সিটি রিলেটেড তোমাদের যদি কোনো আপ টু ডেট দরকার হয় আপডেট যদি তোমাদের কিছু প্রয়োজন হয় এবং তোমাদের ফার্দার যে মানে বিভিন্ন যে সেমিস্টারের সিলেবাসগুলো আছে বা তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিছু সিলেক্টিভ টপিকের যে ভিডিও লেকচার যদি তোমরা চাও তাহলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই বলে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি